স্বামীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় অবশেষে দুই সন্তান সহ স্ত্রী ঠাঁই হলো বাপের বাড়িতে। চাঞ্চল্য নয়াপাড়ায় স্বামীর পরকীয়ায় বাধা দেওয়াতে অবশেষে দুই সন্তান সহ স্ত্রী ঠাঁই হলো বাপের বাড়িতে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার টাকার জলা থানাধীন গোলাঘাটি সমষ্টির নয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, আজ থেকে 30 বছর আগে গোলাঘাটির নয়াপাড়া এলাকার যতন দেবনাথ, বয়স 55, তার সাথে সামাজিকভাবে বিয়ে হয় পূর্ব গোকুল নগরের শিপ্রা দেবনাথের। অভিযোগ মতে, বিয়ের পর থেকেই কারণে অকারণে স্ত্রীর ওপর অকথ্য নির্যাতন চালাতে শুরু করেন স্বামী যতন দেবনাথ। পরে শিপ্রা জানতে পারেন যে স্বামীর পরকীয়া রয়েছে বড় বৌদি উমা দেবনাথের সাথে। এতে লোক লজ্জার ভয়ে প্রথম দিকে মুখ বুঝে সবকিছু সহ্য করে চলেন শিপ্রা। এরই মধ্যে তাদের সংসারে দুটি ছেলে সন্তানের জন্ম হয়, বর্তমানে যাদের বয়স যথাক্রমে 24 ও 28, কিন্তু এখনও পরকীয়া থেকে হটে আসেননি স্বামী, এমন অভিযোগ স্ত্রীর। এই নিয়ে গত কয়েক বছর ধরে তাদের সংসারে ঝগড়া কলহ লেগেই আছে। এরই মধ্যে গত দুদিন আগে বৌদি দেবরের প্রেম পর্বের দৃশ্য নজরে পড়ে শিপ্রা ও তার সন্তানদের। পরে বিষয়টি নিয়ে শেষবারের মতো অভিযুক্ত যতনকে সতর্ক করা হলে তিনি উল্টে রাগে অগ্নিশর্মা হয়ে ছেলের ওপর প্রাণঘাতী আক্রমণ শুরু করেন। এতে সঙ্গ দেন ওনার বড় ভাই রতন এবং উমা দেবনাথ। পরে ছেলেকে বাঁচাতে শিপ্রা দেবনাথ এগিয়ে আসতে স্ত্রীর ওপর দা দিয়ে কোপ বসিয়ে দেয় স্বামী যতন দেবনাথ। এতে ওনার ডান পা মারাত্মকভাবে জখম হয়। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে সঙ্গে সঙ্গেই আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য আগরতলার জিবি হাসপাতালে প্রেরণ করেন। তার পায়ে 10টি সেলাই করতে হয়েছে। এই পরিস্থিতিতে প্রাণের ভয়ে দুই ছেলে সন্তান সহ শিপ্রা বর্তমানে আশ্রয় নিয়েছেন নিজের পিতৃলয়ে। এবং এই কাণ্ডে সিপাহী জলা জেলার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ জানিয়ে সুবিচারের প্রার্থনা জানিয়েছেন। রাত্রিবেলা আমার বাড়িতে যখন আমার বাবা মা আমারে ফোন করছে, বাবার অবৈধ সম্পর্ক আছে, তো কিছুদিন ধরে বাবা সেটা আবার কন্টিনিউ করতেছে অবৈধ সম্পর্ক জেঠির সাথে আছে। আমার জেঠির নাম হয়েছে উমা দেবনাথ। তো আমি তো বাড়িতে থাকি না, তখন আমার মা ফোন করে জানাইছে যে আমার বাবা সেমভাবে বাড়িতে আবার উচ্ছৃঙ্খল করতেছে এই অবৈধ সম্পর্কের কারণে। তখন আমি বাড়িতে আসি আমি কিছুদিন আগে। তো বাড়িতে আসার পর আমি যখন এক দুদিন পরে বাড়িতে থাকি, নিজের চোখেও আমি দেখছি, দেখে সেটা যখন আমি বাবার এগিয়ে এটা লইয়া প্রশ্ন করতাম গেছি, তখনই আমার বাবা আমার উপরে চড়ো হয়ে গেছে, আমার পরিবারের মা ভাই সবার উপরে চড়ো হয়ে গেছে। এবং আমার জেঠু এবং জেঠিমা তারা দাও নিয়ে কুড়াল নিয়ে আমার উপরে জানে প্রাণে মারার চেষ্টা করছে, আমরা যাতে প্রাণে মারা আমরা শেষ করে নিতে পারে। যেহেতু আমরা এই অবৈধ সম্পর্কটার উপরে আমরা বাধা হয়ে দাঁড়াইছি, আমরা বাধা দিতেছি আমরা বাবারে যাতে এই অবৈধ সম্পর্কটা তাই না করে, এই কারণে আমরা প্রাণে মারার চেষ্টা করছি। আপনারা দেখেন আমার মারে দাও দিয়া কূপ দিয়ে সেটা, আমার বাবা পাওয়ার মধ্যে কূপ দিয়ে সেটা পাওয়াটা মানে কাইটটা 14-15টা সিঁড়ি লাগছে, কূপটা দিতে চাইছিলো গলার মধ্যে, ভাগ্যটা ভালো পাওয়াটা পিছলে পড়ো না, পাওয়াটার মধ্যে গিয়ে কূপটা পড়ছে। তাহলে আপনারা আমি চাই এখন যাতে এই ব্যাপারটা আমরা সুস্থ একটা দৃষ্টান্তমূলক আমরা শাস্তি চাই, অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক একটা শাস্তি হোক। পঞ্চায়েতে তারা নিলে কোনো মতে গোজামিল দিয়া ইয়া করে, তো ওখানে বুঝলাম প্রাণে শেষ করালে লইলে আমার মায়ারে নাতি দিলে, ওখানে নাতিরা বড় হয়েছে কইতে গেলে দিলে জামেলা লেখা, আগে ভাবছি যে বড় হইলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, না ওখানে আরো বাড়ছে এই লুবে সম্পত্তি টম্পত্তি সব লেখা দিয়া লেছে বাইরে বাই বরে, ওখানে পথের ভিখারি করে ঘর থেকে বাড়ি ঘর থেকে বার করে দিছে। পাথার কান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।